হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা ঢাকাতে থাকি, আমাদের নিকটতম একটি জায়গা হলো আগারগাঁও বিমানবাহিনী জাদুঘর। আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরের ভেতরের পরিবেশটা যে এত সুন্দর, এটা হয়তোবা আমরা অনেকেই জানি না। যারা জানেন না, মূলত এই ভিডিওটি তাদের জন্য। আগারগাঁও বিমানবাহিনী জাদুঘর, এখানে আমি বেশ কয়েকবার এসেছি, আজকেও এসেছি। এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। তবে এখানে প্রবেশ করতে হলে কিন্তু আপনার 50 টাকার টিকিট কাটতে হবে। এছাড়া এখানে রাখা সারি সারি যে প্লেন এবং হেলিকপ্টারগুলো দেখছেন, আপনি চাইলে কিন্তু এই প্লেন এবং হেলিকপ্টারগুলোতে চড়তে পারবেন এবং আপনার ছোট্ট সোনামণিদেরকেও কিন্তু চড়াইতে পারবেন। এজন্য এখানে চড়তে হলে আপনার আলাদাভাবে 30 টাকার টিকিট কাটতে হবে। এছাড়া 2 বছরের নিচের বাচ্চাদের কিন্তু কোনো রকমের টিকিটের প্রয়োজন হবে না। মজার আরেকটি বিষয় হলো, শুক্রবার ছুটির দিনেও কিন্তু এটি সকাল 10টা থেকে খোলা থাকে বিকেল পর্যন্ত। এখানকার পরিবেশ যদি বলি, সত্যি অসাধারণ। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আপনি এখানে নিয়ে আসেন, আমি বলবো তারা অনেক খুশি হবে এখানকার সারি সারি প্লেনগুলো দেখে এবং খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো গ্যাঞ্জাম।